প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারে যে বিভিন্ন যন্ত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ কম্পিউটারের ইতিহাস, কম্পিউটার ইতিহাসে বিভিন্ন ধরনের গণক যন্ত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা আজকে আরও কিছু গণক যন্ত্র নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম যে আরও কিছু গণক যন্ত্র নিয়ে আমরা পরের দিন আলোচনা করব, তাই আজকে আমরা সেই কী কী গণক যন্ত্র আলোচনা করবো আর একবার বলে নিই। ট্যাবুলেটার ও সর্টার যন্ত্র, মার্ক ওয়ান, এনিএক, এক্স এক, ইউনিভ্যাক ওয়ান, এডভ্যাক, এই যন্ত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো আজকে আমরা এই যন্ত্রগুলো এক এক করে ছবি সমেত আমরা কিছু যন্ত্রগুলো নিয়ে আলোচনা করব। কম্পিউটারে আমরা এটা দেখে নিই, চলো। আজকে আমরা প্রথমেই ট্যাবুলেটার ও সর্টার যন্ত্রটা দেখে নেব। এই হলো ট্যাবুলেটার যন্ত্র। তো ট্যাবুলেটার যন্ত্রটা প্রথমে আমরা একটু আলোচনা করছি। এটা IBM কোম্পানি, যে পরবর্তীকালে পাঞ্চ কার্ডের অনেক উন্নতি সাধন করে এই ধরনের ট্যাবুলেটার নামক যন্ত্র আবিষ্কার করেছিলেন। পরবর্তীকালে এই যন্ত্রের মধ্যে বা এই যন্ত্রের সাহায্যে পাঞ্চ কার্ডের নাম্বার পাঞ্চ করা যেত। এরপরে আমরা চলে আসছি যেটা, সেটা হচ্ছে সর্টার নামক এক প্রকার যন্ত্র। এই হলো সর্টার যন্ত্র। পাঞ্চ কার্ডের অক্ষরকে পরপর সাজিয়ে তোলার জন্য ট্যাবুলেটারের পরবর্তীকালে আরও একটি যন্ত্র আবিষ্কৃত হয় যার নাম সর্টার। যেহেতু এই যন্ত্রে অক্ষরকে পরপর সাজিয়ে তোলা যায় তাই এটিকে সর্টার নামে পরিচিত। এরপরে আমরা চলে আসব যেটা, তা হলো মার্ক ওয়ান। মার্ক ওয়ানটা আমরা দেখে নেব। দেখো, এটা হলো মার্ক ওয়ান ধরনের কম্পিউটার এবং IBM সংস্থা, যেটা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন আমি বলেছিলাম, এই সংস্থার সহায়তায় বিজ্ঞানী হাওয়ার্ড আইকেন 1944 খ্রিস্টাব্দে একটি স্বয়ংক্রিয় গণক যন্ত্র তৈরি করেন যার নাম মার্ক ওয়ান। চার্লস ব্যাবেজের পরবর্তীকালে এটাই ছিল প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইলেকট্রনিক মেকানিক্যাল কম্পিউটার। এবং এই ধরনের কম্পিউটারগুলো সাধারণত এরকম বড় মাপের ছিল। এবং তারপরে চলে আসছি আমরা, দেখো এটা হাওয়ার্ড মার্ক ওয়ান কম্পিউটার। এরপরে আমরা এনিয়াকে চলে আসছি। এই হলো এনিয়াক। মার্ক ওয়ান আবিষ্কার করার পর 1946 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মুর স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের দুজন অধ্যাপক JP অ্যাকার্ট ও জন মাউচিলির নেতৃত্বে ইলেকট্রনিক মেকানিক্যাল ইন্টিগ্রেটার অ্যান্ড ক্যালকুলেটার, যাকে সংক্ষেপে এনিয়াক বলা হয়, এই কম্পিউটারটি আকারে ছিল প্রায় 800 বর্গফুট। এই যন্ত্রের সাহায্যে সেকেন্ডের ভগ্নাংশ অর্থাৎ মাইক্রোসেকেন্ডের দুটি সংখ্যার যোগফল করা যেত। খুব কম সময়ের মধ্যে এর হিসেব নিকাশগুলো করা যেত, তাই এই যন্ত্রটিকে পরবর্তীকালের গাণিতিক ও বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করা হতো। এরপরে আমরা চলে আসছি, দেখো এই যে কম্পিউটারটা আমরা দেখছি, এটা হলো এক্সাক কম্পিউটার। এবং এনিয়াকের পর এটা, এনিয়াকের যে কম্পিউটারটা, এই ধরনের যে কম্পিউটারটা হলো এক্সাক কম্পিউটার। এক্সাক কম্পিউটার হচ্ছে এনিয়াকের পর 1949 খ্রিস্টাব্দে এই কম্পিউটারটি আবিষ্কৃত হয়েছিল এবং সেটি হলো এক্সাক, যেটাকে ফুল ফর্ম আমরা বলি যে ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক কম্পিউটার। তারপরে চলে আসলাম ইউনিভ্যাক। ইউনিভ্যাকটা দেখাই, ইউনিভ্যাক এই ধরনের কম্পিউটার, ইউনিভ্যাক ওয়ান। জন মাউচুলি ও জে প্রেসপার অ্যাকার্ট 1951 খ্রিস্টাব্দে তৈরি করেন ইউনিভ্যাক। ইউনিভ্যাক হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার এবং যা প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হিসাবে পরিগণিত হয়। পরবর্তীকালে বাণিজ্যিক কাজে এই কম্পিউটার ব্যবহার করা হয়। এরপরে আমরা আরেকটি কম্পিউটারে চলে আসছি। এই যে কম্পিউটারটা, এটা হলো এডভ্যাক কম্পিউটার। এনিয়াক যন্ত্রটিতে তথ্য সঞ্চয় করে রাখার ক্ষমতা তুলনামূলকভাবে কম ছিল। পরবর্তীকালে এই ত্রুটি দূর করতে
1952 খ্রিস্টাব্দে যে গণিতজ্ঞ ডক্টর জন ভন নিউম্যান ইলেকট্রনিক ডিসক্রিট ভ্যারিয়েবল অটোমেটিক কম্পিউটার অর্থাৎ এডভ্যাক তৈরি করেন। এই যন্ত্রটিতে কোনো প্রোগ্রামকে কম্পিউটার মেমোরিতে সঞ্চিত করে রাখার ব্যবস্থা ছিল। এই হচ্ছে আমরা এই যন্ত্রগুলো সম্বন্ধে আমরা আজকে জানলাম। তোমরা এই ভিডিওর মাধ্যমে এই যন্ত্রগুলো দেখবে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।